উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি। প্রথম দিন ঢাকা উত্তরে দুজন ও দক্ষিণে একজন মেয়র প্রার্থী হিসেবে ফর্ম তুলেছেন। কাউন্সিলর পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উত্তরে 190 জন ও দক্ষিণে 250 জন ফর্ম তুলেছেন। তবে ইভিএম এর কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি সম্ভাব্য প্রার্থীরা। ঢাকার দুই সিটি নির্বাচনকে ঘিরে জমজমাট বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনেই দলীয় নেতাকর্মীদের নিয়ে হাজির হন সম্ভাব্য প্রার্থীরা। দুপুরের পরপরই আসেন উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গত নির্বাচনেও অংশ নেয়া তাবিথ এবারও আশাবাদী তার প্রার্থিতা নিয়ে। প্রায় একই সময়ে ফর্ম নেন দলের বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। মনোনয়ন পেলে জয় উপহার দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপির এই দুই নেতাই। আমাদের পার্টি যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে এই ভোট ডাকাতি মধ্যরাতে নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, জনমতকে সংগঠিত করার জন্য এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার জন্য এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই। যদি সুস্থ হয় তাহলে বিএনপির প্রার্থী ব্যাপক ভোটে জয়লাভ করবে। আমি আশাবাদী খালি না, আমি কনফিডেন্স বলতেছি যে দেশবাসী এবং সাধারণ ভোটার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমাকেই যদি চান্স পায় অবশ্যই ভোট দিবে। ইভিএম নিয়ে পুরো পৃথিবীতে অনেক সংখ্যা আছে, কিন্তু বাংলাদেশে দুঃখজনক কথা হলো যে কোনো অভিযোগ, কোনো আশঙ্কা বা কোনো খারাপ অভিজ্ঞতা অতীতে একটাও আমলে নেওয়া হয় নাই। এদিকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নিতে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন প্রকৌশলী ইশরাক হোসেন। এদিন ঢাকা দক্ষিণে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নেন অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক। ডেঙ্গু নিধনে ব্যর্থতা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে না পারা সহ বিভিন্ন কারণে দক্ষিণের জনগণ বিকল্প খুঁজছে বলে মনে করেন তিনি। দলের সবুজ সংকেত পাওয়া বিএনপির এই নেতা বলেন, জনগণ ভোট দিতে পারলে জয় হবে ধানের শীষের। শতভাগ আশাবাদী যদি নাকি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা যারা ধানের শীষের প্রার্থী আছি আমরা বিপুল ভোটে জয়লাভ করব, এটা নিয়ে আমার ইভিএম নিয়ে আমি বারে বারে এক কথা বলে এসেছি এবং আমাদের যে দলীয় অবস্থান ইভিএম নিয়ে সেখান থেকে আমরা সরে আসি নাই। ইভিএমে অবশ্যই কারচুপির আশঙ্কা রয়েছে এবং ইভিএমে যে রেজাল্ট শিট যে নাম্বারগুলো সেগুলো পরিবর্তনের সুযোগ রয়েছে। তো আমি আবারও বলতে চাই যে আমরা যারা প্রার্থী রয়েছি আমাদেরকে যাতে ইভিএম যারা নিয়ন্ত্রণ করবেন, যারা পরিচালনা করবেন, সেখানে যাতে আমাদের এজেন্ট নিয়োগ করার নতুন আইন করা হয় সেই দাবি আমি জানাচ্ছি। সকাল থেকেই ফর্ম তুলেছেন ঢাকার দুই সিটির মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলররাও। নিজ নিজ এলাকার উন্নয়নে সর্বশক্তি নিয়োগের কথা জানান তারা। সাধারণ মানুষের পাশে থেকেই উন্নয়নমূলক কাজগুলো করব ইনশাআল্লাহ। মাদক ব্যবসা এবং মশা সন্ত্রাস এগুলো যেন আমার ওয়ার্ডে না হতে পারে আমি সেই রকম সব রকমের চেষ্টা করব। শুক্রবারও সকাল 10টা থেকে 3টা পর্যন্ত ফর্ম তোলা ও জমা দিতে পারবেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।